হাই গাইস, আমরা আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি আজকে আপনাদের ইলেকট্রিক কাজ দেখাবো। তো আপনারা যদি কেউ সমস্যায় পড়েন কাজ নিয়ে, তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। গাইস, এটা হলো তার, কিন্তু একটা কিন্তু দুইটা তার, এটাকে বলে ক্যাবেল টুইং কোর তার। এখানে একটা লাল থাকে, একটা কালা থাকে। তো আপনি যদি এটা প্লাস, এটা মাইনাস। তো আপনি যদি কখনো কারেন্টের কাজ করেন, নিজে না জানেন, তাহলে করবেন না। আর যদি করতে চান, তাহলে আমার ভিডিওর মাধ্যমে দেখেও করতে পারবেন। আর এই যে আমি এখন ভিতরের কাজগুলো দেখাবো, এই যে এখানে কি কি আছে, একটা সুইচ, পরেরটা সুইচ, তারপরে সকেট, এটা হবে বলে ইন্ডিকেটর, তারপরে হয়েছে সকেট। তো এখানে কিন্তু প্রত্যেকটার দুইটা করে তার আছে, দেখছেন। আমি আগেই কাজটা করছিলাম, এটা ফিটিং করে, তা নাহলে অনেকটা ভিডিও বড় হয়ে যায়, এই জন্য আমরা ছোটোর ভিতরে আমি আগে কাজগুলো করে নিছি। তো আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটা কিন্তু দুইটা করে তার থাকে। তো এটা হলো প্লাসের জন্য, যে এখানে প্লাসটা যদি আসে, কারেন্ট চলে আসে লাল তারটা, তাহলেও সব জায়গায় কারেন্টটা চলে যাবে। গাইস, এই যে তারটা টানছি, এখানে কিন্তু লাল তারটা আসবে। তো আমি আপনাদের দেখাই দিতেছি যে আপনি কীভাবে এটা সংযোগ দিবেন, আমি দেখাই দিতেছি। তো এটা কিন্তু আপনার লাল, যেটা কারেন্ট থাকবে, তো এটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে যদি আসে, তো প্রত্যেকটাই সে কারেন্ট পেয়ে যাবে। তারপরে এখানে আমার বাকি আছে ইন্ডিকেটর সকেট, এখানে আমার এরকম আরেকটা তার টানতে হবে, জাস্ট ওটার সাথে কানেক্ট দিতে হবে। এটা হলো নেগেটিভ মাইনাস, নেগেটিভ কিন্তু এই যে আপনার সকেটের সাথে আর ইন্ডিকেটারের সাথে। গাইস, আমি কিন্তু নেগেটিভে সংযোগ দিতেছি। তো নেগেটিভ সংযোগ কোন জায়গায় দিবেন, যেখানে আপনার সকেট থাকবে চার্জিংয়ের জন্য, যেখানে আপনার ইন্ডিকেটার থাকবে, শুধু ওই জায়গায় আপনার নিউট্রাল মানে নেগেটিভ থাকবে। গাইস, এই এখন যদি আপনি এটা আরেকটা মাথা কারেন্টে দেন, এই মাথাটা যদি দুইটা তার কারেন্টে দেন, তো আপনার এখানে কারেন্ট চলে আসবে, এখানে দেখাবে নেগেটিভ পজিটিভ পেয়েছে। তো আপনি এখন যদি একটা ভাব জ্বালান, ফ্যান চালান, এখন এখানে কিন্তু দুইটা লাইন আছে, তো এইখান থেকে একটা লাইন বেরোবে, আর বাকি এক ফ্যানের একটা তার এখানে আসবে, আর আরেকটা তার কিন্তু এখানে চলে আসবে নিউট্রালে, যেটা সকেটের সাথে দেওয়া আছে। তো পরেরটা যদি আপনার লাইট জ্বালান, এখানে একটা সুইচ আসবে তার, তো পরেরটা কিন্তু আবার নিউট্রালে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন গাইস। আর যদি আপনারা কেউ না বুঝেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আশা করি আমি পরের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব। গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। তো আমি ভিডিওটা শেষ করতেছি।